বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে আমি দেখাব আপনারা যারা এই সফটওয়্যারটি ব্যবহার করতেছেন, তো এই সফটওয়্যারটিতে আপনারা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি এই সফটওয়্যারটিতে কিভাবে আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে ছাত্রছাত্রীরা আপনাদের প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফর্মটি পূরণ করবে, সেটি আবার কিভাবে আপনারা লগ ইন করে সেটিকে অ্যাপ্রুভ করবেন, তো এটি করার জন্য আমরা প্রথমে এই লিঙ্কটি ইউজ করব। আপনারা লক্ষ্য করুন অ্যাডমিশন যে লিঙ্কটি, তো আপনাদের প্রতিষ্ঠানে যখন আমরা এই সফটওয়্যারটি দিয়ে দেব তখন অবশ্যই আপনাদের ডোমেন এখানে থাকবে, সেই ডোমেনের নামটি। তো এই সফটওয়্যারটিতে আমরা এই লিঙ্কটি ইউজ করব। এখানে যদি রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, তো এই লিঙ্কটি আমরা ব্যবহার করে এখান থেকে যে কোনো জায়গায় আমরা এটি ব্যবহার করতে পারব এবং সেখানে আপনার প্রতিষ্ঠানের ডোমেনের নেমটি থাকবে। তো এটি দেওয়ার পর যদি আমরা ইন্টারফেস করি, লক্ষ্য করুন এখানে কিন্তু সেই ফর্মটি চলে এসেছে, ডেমো ফর্মটি। এবার আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই অ্যাডমিশন ফর্মটি চলে আসবে। তো দেখুন ছবিটির সাইজ আমি করে রেখেছি আগে থেকে, ফটোশপে আপনারা ইমেজটি যখন সাইজ এখানে ঠিক থাকবে তখন এখানে ভ্যালিড দেখাবে। এরপর সাবমিট বাটনে আমি ক্লিক করব। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষকবৃন্দ, এখানে যখনই আমরা এই সফটওয়্যারটি কিন্তু সাবমিট দিলাম, অটোমেটিক এই এটি প্রিন্ট করার জন্য সেটি চলে এসেছে। এখন যদি আমি এটি প্রিন্ট করি তাহলে প্রিন্ট অপশনে ক্লিক করব। লক্ষ্য করুন এটি কিন্তু প্রিন্ট আপনাদের সাইজ অটোমেটিক A4 সাইজে কিন্তু হয়ে গেছে। ইচ্ছা করলে এটি আবার আপনারা এডিট করতে পারেন। আপনি যদি এখানে চান যে না আমি একটি পেজ প্রিন্ট দেব, এখানে কাস্টম করে 1 দিলেই কিন্তু, লক্ষ্য করুন এক পেজেই তৈরি হয়ে যাবে। এটি A4 সাইজে আপনার তৈরি হয়ে যাবে। দেখেন, লক্ষ্য করুন আমি যে কোর্সটি দিয়েছি সেই কোর্সের নাম অটোমেটিক চলে এসেছে, সব কিছু অটোমেটিক চলে এসেছে। লক্ষ্য করুন সেভ অ্যাজ PDF, এটি PDF ফাইল করে নিতে পারবো আমরা, এবং এটি সেভ করলে হবে অথবা এখান থেকে আমি যদি প্রিন্টার সিলেক্ট করে দিই তাহলে আপনারা প্রিন্ট করতে পারবেন। বললাম সেটি কিন্তু স্টুডেন্টরা বাইরে থেকে যে কোনো কম্পিউটার দোকান থেকে ফর্ম ফর্ম করতে পারে। তাই এখন দেখা গেল যে সে কিন্তু এই ফর্মটি কোনো কারণেই এটি হারিয়ে গেছে বা তৎক্ষণিক এটি সেভ করতে পারেনি বা ডাউনলোড করতে পারেনি। এজন্য পরবর্তীতে যদি এখানে আমরা দেখি যে এই অপশনে যদি যাই, আমরা এখান থেকে কিন্তু আবার সার্চ দিয়ে সেই মোবাইল নাম্বারটি সার্চ দিই, যে মোবাইল নাম্বার দিয়ে আমরা সেটি সাবমিট করেছিলাম, 01717452764। এরপর ইন্টারপ্রেস করলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত যে অ্যাডমিশন ফর্মটি সেটি কিন্তু চলে এসেছে। ইচ্ছা করলে আপনি যদি এই ফর্মটি ভুল হয়ে যায় আপনি আবারও সেই ফর্মটি নতুন করে কিন্তু পূরণ করতে পারতেছেন। বন্ধুরা, এই ছিল অনলাইনে সেই ফর্মটি পূরণ করা। এবং ইচ্ছা করলে যদি আপনি এই ফর্মটি যদি আবার এডিট করতে চান তাহলে প্রতিষ্ঠানে যে লগ ইন করে প্রতিষ্ঠানের এখানে লগ ইন করে কিন্তু সেটি কিন্তু এডিট করা যাবে। তো আমরা দেখলাম কিভাবে অনলাইনে একটি প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফর্ম কিভাবে পূরণ করা যায় এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই লিঙ্কটি ব্যবহার করে কিন্তু সব জায়গায় আমরা ব্যবহার করতে পারি, সেটি ব্যবহার করে স্টুডেন্টে আমরা অনলাইনেই ভর্তি করাতে পারি প্রতিষ্ঠানের জন্য। সেটি যতগুলোই ফর্ম হোক না কেন, আমরা এই ফর্ম পূরণ করলে এখানে যদি আমি লগ ইন করি অ্যাডমিন লগ ইন, তো লক্ষ্য করুন এখন যে ফর্মটি পূরণ করলাম সেটি যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে স্টুডেন্ট রিকোয়েস্ট,
যে স্টুডেন্টের রিকোয়েস্ট করেছে সেটি যদি আমরা দেখতে চাই তাহলে পেন্ডিং রিকোয়েস্টে আমরা পাবো। সেই পেন্ডিং রিকোয়েস্টে যদি আমরা ক্লিক করি, লক্ষ্য করুন এই এই মুহূর্তে যে ছাত্রটি অনলাইনে ফর্ম পূরণ করেছে সেটি কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে এখানে পেন্ডিং। তো আমরা ইচ্ছে করলে এখানে পেন্ডিং লিস্ট শত শত থাকতে পারে, সেখান থেকে আমরা এখান যে ছাত্রটি ফর্মটি নিয়ে আসবে আপনার ফর্ম পূরণ করার পর সেটি এডমিশন এখানে মোবাইল নাম্বার দিয়ে অথবা নাম দিয়ে অথবা টেম্পোরারি একটা আইডি আছে সেটি দিয়ে কিন্তু সার্চ দিয়ে আপনি এটি এটিকে খুঁজে নিতে পারবেন খুব সহজেই। এবং সেটি নিয়ে সেটি যদি ইচ্ছা করেন এটি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এখান থেকে আবার সেটি প্রিন্টও করতে পারবেন। লক্ষ্য করুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটি কিন্তু আবারও এখান থেকে লগ ইন করে আপনারা প্রিন্ট করে নিতে পারতেছেন। এখন এই ছাত্রটিকে যদি আমি অ্যাপ্রুভ করি, আপনারা লক্ষ্য করুন আমি অ্যাপ্রুভ করার সাথে সাথে এটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। আমি ইচ্ছে করলে ডিলিটও করতে পারি এখান থেকে, আপনারা ডিলিট করলেই এটি ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করলে একটি মেসেজ চলে আসতেছে, তো আপনারা ইচ্ছে করলে সেই মেসেজটি পড়ে নিতে পারেন যে ভুলক্রমে যদি ডিলিট অপশনে চলে যায় সেক্ষেত্রে আপনারা এই অপশনটি ব্যবহার করা রয়েছে সেটি শিওর হয়ে ডিলিট করবেন। এরপর আমরা অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলাম, ওকে। তো আমরা এই ছাত্রটিকে অ্যাপ্রুভ করলাম। এখন যদি আমরা স্টুডেন্ট রিকোয়েস্টে চলে যাই, অ্যাপ্রুভ রিকোয়েস্ট, তো আমরা সেখান থেকে দেখতে পারবো সেই ছাত্রটি কিছুক্ষণ আগে যে ফর্মটি পূরণ করা রয়েছে সেটি কিন্তু অলরেডি একটি স্টুডেন্ট আইডি এখানে জেনারেট হয়ে গেছে। লক্ষ্য করুন এখানে আমার 101 আইডি ছিল, পরেরটি অটোমেটিক 102 আইডি হয়ে গেছে এবং টেম্পোরারি আইডিটিও এখানে আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিলিট করতে পারবেন না, পরবর্তীতে ডিলিট অপশন আমি দেখিয়ে দেবো ডিলিট কীভাবে করতে হয়। কোনো স্টুডেন্ট যদি ভুলবশত অ্যাপ্রুভ করে ফেলেন সেক্ষেত্রে ডিলিট করার জন্য আলাদা অপশন রয়েছে, সেক্ষেত্রে আমি দেখাবো। এবং এখান থেকে আপনি এডিট করতে পারবেন এই স্টুডেন্টটাকে, এরপর যদি চান যে না সেটি আবারও প্রিন্ট করবো সেক্ষেত্রে আপনারা আবারও এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, যখন স্টুডেন্টটি আপনার এখানে ফর্মটি পূরণ করার পর নিয়ে আসবে যে ভর্তি হওয়ার জন্য, তো যখন আপনি হাতে টাকা পাবেন বা আপনি মনে করলেন যে সেটি অ্যাপ্রুভ করা যায়, তো অ্যাপ্রুভ করার পর যখন এখান থেকে অ্যাপ্রুভ লিস্টে চলে আসবে, এরপর যে কাজটি করতে হবে স্টুডেন্ট আইডিটি কপি করবেন। এরপর আমরা যাব স্টুডেন্ট প্যানেলে এবং স্টুডেন্ট মেনু থেকে আপনারা লক্ষ্য করুন আপডেট স্টুডেন্ট, এখান থেকে আমরা আপডেট স্টুডেন্টে যাব। এরপর এখান থেকে আমরা যদি এটি সার্চ দেই, আপনারা লক্ষ্য করুন এখানে সার্চ দেই এনি কি নামে, যদি যে কোনো মোবাইল নাম্বার, অফিস অ্যাপ্লিকেশন যেটা দিয়ে সার্চ দেই সেটা চলে আসবে। তো আমি স্টুডেন্ট আইডি, যেহেতু আমার স্টুডেন্ট আইডিটি রয়েছে সেক্ষেত্রে আমি স্টুডেন্ট আইডি সার্চ দিলাম এবং সেটি চলে এসেছে এখানে। এখান থেকে অ্যাপ্রুভ না, এখান থেকে আমি এডিট করব, আপডেট করব, এটিকে আপডেট করব। তো আপডেট অপশন চলে এসেছে, সেখান থেকে আমি সর্বপ্রথম লক্ষ্য করুন এখানে কোর্স ছিল কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, আমি যদি গ্রাফিক ডিজাইন বা অফিস অ্যাপ্লিকেশন যে কোনো একটি এখানে ধরিয়ে দেব। তো এখান থেকে অফিস অ্যাপ্লিকেশন সিলেক্ট করার সাথে সাথে টোটাল কোর্স ফিটি চলে এসেছে। তো এই কোর্স ফিটি আপনি ইচ্ছে করলে এখানে, যেহেতু আমরা কোর্স সেশন এগুলো পরবর্তীতে দেখাবো, তো এখানে এটিকে আপনি চাইলে কাস্টম করে নিতে পারেন। আমি 7300 আছে এখানে, আমি 7300 পরিবর্তে 7500 করে দিলাম বা তার কমে দিলাম। এখানে ডিসকাউন্টও আমি দিতে পারি, ডিসকাউন্ট 500 টাকা দেই। এখানে রিমার্ক কোনো তথ্য চাইলে আপনি দিতে পারেন, ইমেল অ্যাড্রেস আপনার ইচ্ছা মতো এটি অ্যাপ্রুভ করে দিতে পারেন, ইমেল অ্যাড্রেসটি আপনাদের মতো করে আপনারা দিতে পারেন। আমি এতটুকুই এটি আপডেট করে দিলাম, জাস্ট সেভ বাটনে ক্লিক করলাম। এরপর লক্ষ্য করুন স্টুডেন্ট টোটাল ফিগারটি চলে এসেছে। এরপর যদি আমি চাই এখন পেমেন্ট করব, তো লক্ষ্য করুন স্টুডেন্টটি অ্যাপ্রুভ করার পর সে প্রথমে আমি কোর্সটি নির্ধারণ করে দিলাম, এখন সে অ্যাডমিশন বাবদ 1500 টাকা সে প্রথম অবস্থায় দিয়েছে। তো আমি স্টুডেন্ট আইডিটি কপি করলাম এবং পেমেন্ট সেক্টরে চলে যাব। দেখেন লক্ষ্য করুন পেমেন্ট অপশন, পেমেন্ট অপশনে যে অ্যাড পেমেন্ট অপশন, স্টুডেন্ট আইডি দেওয়ার সাথে সাথে আমি যদি ইন্টারফেস করি
সাথে ছবিটি এবং নামটি চলে আসবে এবং কোর্স ফিগারটি এখানে শো করবে। তো এখান থেকে দেখে আমি স্টুডেন্ট যদি 1500 টাকা প্রথমেই অ্যাডমিশন বাবদ দিয়ে দেয়, তো ইন্টারফেস করলে সে ডিউ কত রয়েছে সেটি দেখাবে এবং আপনারা সেই ডেটটি, যে ডেটে ইস্যু করলেন পেমেন্ট ডেটটি, এখানে সাবমিট করে দেবেন। এরপর সাথে সাথে এটি পেমেন্ট হয়ে গেল এবং স্টুডেন্ট যদি পেমেন্ট স্লিপটি চায় তো সেক্ষেত্রে ভিউ পেমেন্টে চলে যাবেন এবং এখানে ইচ্ছা করলে স্টুডেন্ট আইডি দিয়ে সেই সার্চ দিলে সেটি চলে আসবে। তো আমি স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ দিচ্ছি এবং সেই পেমেন্ট অপশনটি রিসিপ্টটি চলে এসেছে। এখানে থেকে আমি পেমেন্ট যে স্লিপটি সেটি কিন্তু দিয়ে দিচ্ছি, ভার্সি মানি রিসিপ্টটি লক্ষ্য করুন এখানে মানি রিসিপ্ট। এবং যদি আপনার ইউজার, আপনি যেহেতু অ্যাডমিন লগ ইন করে এটি অ্যাকসেপ্ট করে, এখানে যদি ইউজার ক্রিয়েট করে থাকেন, যদি আপনাদের প্রতিষ্ঠানে একাধিক ইউজার থাকে যে একাধিক ইউজার পেমেন্টটি ইউজ করতেছে, পেমেন্টটি নিচ্ছে, সেক্ষেত্রে অ্যাকসেপ্ট এখানে লক্ষ্য করুন, সে অ্যাকসেপ্ট করবে, তার নাম এখানে চলে আসবে, সেই ইউজারের নাম এখানে চলে আসবে। এটি একটি গুরুত্বপূর্ণ অপশন। তো এরপর আমরা এটি সেভ করতে চাইলে সেভ করব। এরপর যদি দেখি একাধিক সে পেমেন্ট করেছে, তো আমি এই মানি রিসিপ্টটি ইনভয়েস আইডিটি দিয়ে যদি সার্চ দিই, তাহলে যে ইনভয়েস আইডিটি সার্চ দেবো সেই ইনভয়েস আইডি অনুযায়ী সেই পেমেন্ট স্লিপটি চলে আসবে। আপনি ইচ্ছে করলে তার কোর্স ফি কত, ডিসকাউন্ট কত, নেট ফি কত, এগুলো অন্য কাউকে দেখাতে চাচ্ছেন না, শুধু তাকেই একটি স্লিপ দিতে চাচ্ছেন ইনভয়েস আইডি অনুযায়ী, তাহলে সার্চ দেন। শুধুমাত্র ইনভয়েস আইডি, পেমেন্ট কত করছে, কোন ডেটে করছে, কে অ্যাকসেপ্ট করছে, স্টুডেন্ট আইডি, নাম চলে যাবে এবং কোর্স কোন কোর্সটি যেটি দরকার। এরপর আমি যদি প্রিন্ট করি সেক্ষেত্রে আমি এভাবে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করতে পারতেছি, লক্ষ্য করুন এখানে সুন্দরভাবে। তো আজকে এ পর্বে আমরা দেখলাম কিভাবে আমরা একটি প্রতিষ্ঠানে স্টুডেন্ট অ্যাডমিশন করার পর সেটি কিভাবে অ্যাকসেপ্ট, পেন্ডিং থেকে অ্যাকসেপ্ট করা যায়, অ্যাকসেপ্ট করলে অটোমেটিক একটি আইডি জেনারেট হবে এবং চাইলে আপনি এই স্টুডেন্ট আইডিটি কাস্টম করে নিতে পারেন, স্টুডেন্ট আইডি পরিবর্তন করে নতুন আর একটি আইডি আপনি চেঞ্জ করতে পারেন, সেই অপশনগুলো আমি পরবর্তীতে দেখাবো। এখানে সব ধরনের ম্যানুয়াল সিস্টেম রয়েছে, অটোমেটিক সিস্টেম রয়েছে, আপনি চাইলে যেটা চাবেন সেটাই এই সফটওয়্যারটির মাধ্যমে, এটি অ্যাপসের মাধ্যমে আমাদের গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপসের লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা সেটা ব্যবহার করে কিন্তু অ্যাপস থেকেও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন softkena.com থেকে। তো বন্ধুরা লক্ষ্য করুন এই আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখলাম কিভাবে একটি স্টুডেন্ট ফর্ম পূরণ করা যায়। এই স্টুডেন্ট ফর্মটি কিন্তু আপনারা এখান থেকেও খুব সুন্দরভাবে লগ ইন করে পূরণ করতে পারতেছেন। এখানে যদি আমি স্টুডেন্ট ফর্ম রিকোয়েস্ট ফর্মটি রয়েছে সেই লিঙ্কটি ব্যবহার করে কিন্তু আমি এখান থেকে ফর্মটি পূরণ করতে পারতেছি। তো আপনারা যে কোনো জায়গা থেকে ফর্মটি পূরণ করতে পারবেন এবং পাসওয়ার্ড ইউজার আইডি ছাড়া, সেটি আবার প্রতিষ্ঠানে লগ ইন করে স্টুডেন্ট রিকোয়েস্টে আপনারা পেন্ডিং অপশন থেকে, সেখান থেকে স্টুডেন্টের পেন্ডিং অপশন থেকে যেটি আপনার ফর্ম দরকার সেটি সার্চ দিয়ে সেটি ডিলিট করতেও পারবেন, সেটি আপডেট করতে পারবেন, সেটি অ্যাপ্রুভও করতে পারবেন। আর অ্যাপ্রুভ লিস্ট থেকে যখন আপনারা অ্যাপ্রুভ করবেন অবশ্যই অ্যাপ্রুভ করলে সেটি এডিট করতে পারবেন এবং ডিলেট অপশনও করতে পারবেন, সেটি আমি পর্যায়ক্রমে আপনি চাইলে আমি করে দিতে পারবো ডিলেট অপশন। এটি আপডেট, যেহেতু আপনারা অটোমেটিক এটি আপডেট করলেন, অ্যাপ্রুভ করলেন, সেক্ষেত্রে একটি আইডি জেনারেট হয়, এই আইডিটি আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, সেই প্রক্রিয়া আমি পরবর্তীতে দেখাবো। তো এই ছিল আজকের টিউটোরিয়াল।